আমাদের মিস্টার মিশ্রা আজকে কিছু উচ্চস্তরের কথা বলি, এতে আপনাদের আপত্তি আছে? একটু উচ্চস্তরে শুনুন। জীবন ভরে তো নেকি বোধি সোয়াবের বা শুনেই এইলেন। দেখেন, প্রথমেই আমরা একটা ভুল করি। কি ভুলটা করি? ইবাদত কয় প্রকার, আমরা কিন্তু সবাই একই চাউলের ভাত খেয়ে আসিনি। কেউ ঝিঙ্গা সাইল, কেউ পাইজাম, কেউ ইরি, কেউ বড়ো, কেউ লতা সাইল, বিভিন্ন রকম চাউলের ভাত খেয়েছি। একটা জন্ডিস রোগ, তাই কত রকম জন্ডিস, হেমোলাইটিক জন্ডিস, হেপাটোসেলুলার জন্ডিস, অবস্ট্রাকটিভ জন্ডিস, অস্ট্রেলিয়ান ভাইরাস জন্ডিস, ফিজিওলজিক্যাল জন্ডিস। আর এক জন্ডিস এত প্রকার কেন? জ্বর, ম্যালেরিয়া জ্বর, টাইফয়েড জ্বর, ডেঙ্গু জ্বর, কত জ্বর। তো প্রত্যেকটা জিনিসের একটা ক্লাসিফিকেশন, শ্রেণী ভেদ আছে। সুতরাং আজ আসেন আমরা একটু উচ্চস্তরের কথা বলি। তা আমরা কি বলতে চেয়েছিলাম যে এবাদত, তাহলে সব জিনিসের যদি প্রকার থাকে তাহলে এবাদতেরও প্রকার আছে। এবাদত দুই প্রকার, হক্কুল্লাহ, হক্কুল এবাদ। হক্কুল্লাহ, হক্কুল এবাদ। হক্কুল্লাহ কাকে বলে? আল্লাহর হক। আর হক্কুল এবাদ বান্দার হক। এই দুটা মিলা ইসলাম। কথাটা বুঝলেন? এই দুটা মিলে যে ইসলাম, তাহলে আমরা হক্কুল্লাহ, আল্লাহর হক কি, আল্লাহ কি কি চায় আমার কাছে? পাঁচটা জিনিস চায়: নামাজ, রোজা, হজ, জাকাত, কোরবানি। এই পাঁচটা জিনিস আল্লাহর হক। পাঁচটার মধ্যে নামাজটা কতবার বলছে? কেউ বলছে 42 বার, কেউ বলছে 43 বার, কেউ বলছে 72 বার, অনেকে বলে 82 বার। আচ্ছা, আর ইন্না সালাতালে জিক্রি, যদি জিকিরে নামাজ কম তাহলে ওই রকম করে ধরলে 82 বার। তা আমরা 82 বারই ধরে নিলাম। তো 82 বার উনি নামাজের কথা বললেন। জাকাতের কথা 32 বার। আচ্ছা, রোজা ধরেন কয়েকবার, কোরবানিও কয়েকবার, হজ কয়েকবার, শেষ। আচ্ছা, তাহলে আল্লাহর হক এই কয়টা। এখন বান্দার হক কি? আল্লাহ বলতেছে তুমি অন্যের জমি একাত মাইরা দিও না, চাইর আঙ্গুল মাইরো না, বান্দার হক মাইরা খাইও না, বান্দার আমানত খেয়ানত করো না, এতিমের হক মাইরো না। এমনও বলছে কোরআনে যে ডেঞ্জারাস, আর একের আপনারা পড়েন, আর আইতাল্লাজি ইউকাজ্জিবু বিদ্দিন, তুমি কি সেই মানুষটাকে দেখছো যে ইসলামতে খানিজ হয়ে গেছে? ফাযালিকাল্লাজি ইয়াদুল ইয়াতীম, সেই মানুষটা সে যে এতিমের থেকে মুখ ফিরিয়ে নিল। Who has turned back his face from the indigent and decrepit down in the dust? যে এতিম থেকে মুখ ফিরিয়ে নিল, বলে দাও সে ইসলাম তে খারিজ। আল মিজান, মাপে কম দিও না। তাহলে বান্দার হক মাইরো না, বান্দার আমানত খেয়ানত করো না, কেউ এক হাত জায়গা মাইরো না, আধা হাত জায়গা মাইরো না, কারোটা চুরি করো না, জুলুম করো না, অত্যাচার করো না, সীমা লঙ্ঘন করো না, এতিমের হক মাইরো না, এতিমের এই
সেবা কইর এই যে মাইরো না বান্দার হক আমানত খেয়ানত করো না এটা সারা কোরআনে বলছে 274 বার আর ওইটাই আমরা বেশি করি আবার 274 বার বান্দার হক মাইরো না বইলা আবার একখান পয়েন্ট ঢুকিয়ে দিচ্ছে আল্লাহ কি বলছে সুন্নাতাল্লাহে লা তাবদীলা বান্দার হক যদি তুমি মাইরা খাও বিশ্বাস করো যদি বান্দার হক তুমি মাইরা খাও আমি আল্লাহ মাফ করার কোন আইন রাখি নাই যে পর্যন্ত না সেই যা যে বান্দার হক তুমি মেরেছ সেই বান্দায় যদি তোমাকে মাফ না করে আমি আল্লাহ মাফ করার আইন রাখি নাই আইনই রাখে নি অথচ আজ দেখেন তো আমরা কারো একটু জায়গা মারুন কারো এই মারামারি নিয়ে রয়েছে আর মৌলবী সাবরাঙ্গ প্রবোধ দিতেছে আমরা আপনাদের প্রবোধ দেই রব্বানা জালামনা আল্লাহ জুলুম করছি করছি আল্লাহ আমগো মাফ করে দাও আল্লাহ গো আমগো বেহেশত নসিব কর আল্লাহ কয় ছাগলে কয় কি তুই তো কোনের আগেই মাফ করে দিছি তুই বলার আগেই তো মাফ করে দিছি তুই তো ঠেকা পড়বি গিয়া ও বান্দার হকে আমার কাছে যে যেটা নামাজ রোজা হজ যাকাত কুরবান এই ব্যাংকের টাকাই আমার এই পাঁচটা পুঞ্জি এই পাঁচ পুঞ্জি তোর মাফ করে দিছি তুই তো মাইর খাবি ওই যে বান্দার হক মারছ আর এক একার জায়গা মেরে দিছ এতিমের হক মেরে দিছ এই যে বিভিন্নটাই করছ এইখানে মাইরটা খাইবেন বাবা যা এই জন্য আল্লাহ বলতেছেন মাকার আল্লাহু খাইরুল মাকরিন মক্কর তো পংটা তাহলে তার পংটা কোন যাইব না তোমরা যত পংটামি করো যত চালাকি করো সবচেয়ে বড় চালাক আমি তাহলে চালাক সবচেয়ে বড় না এই যে এবাদতের ভিন্নতা এই দুই এবাদতের ঊর্ধ্বে আবার আরেকটা এবাদত রয়ে গেছে হায় হায় এইটা আবার কই সেইটা কি এবাদত সেটা হক্কুল্লাহেও পড়ে না হক্কুল এবাদতেও পড়ে না হযরত ওয়াইস করনি 32টা দাঁত পাথর দিয়া ভাঙ্গা ফালাইলেন আমার সরকারে তো আলমের দুটি দান মোবারক শহীদ হয়েছিল ওদের বত্রিশটা দাঁত ভেঙে ফেললেন বিনিময় নাই এক্সচেঞ্জ অফ লাভ ডাজ নট সার্ভাইভ বিনিময়ের ভালোবাসা টিকে না আপনি আমার 10টায় দিলেন আপনার 15টায় দিলাম পুষ জানালো যে ভালোবাসা পলে যাব নিঃশর্ত ভালোবাসাই হইল সত্যিকার ভালোবাসা বুঝলেন নিঃশর্ত ভালোবাসা সত্যিকার ভালোবাসা এই ঠোঁট দিয়ে অনেক কথা বলা যায় যদি বিবেক থাকে তাহলে বলতে পারেন এই মুখ দিয়ে অনেক কথা বলা যায় যা ইচ্ছাটা বলা যায় কিন্তু যদি বিবেক একবার মনের মধ্যে বাসা বাঁধে তাহলে বলতে গিয়ে সংযত হয়ে কথা বলতে হয় কথাটা বুঝছেন সুতরাং ওয়াইস করনি যে 32টা দাঁত ভাঙলেন এটা হক্কুল্লাহ ওপর না হক্কুল এবাদতের ওপর না এটা কি প্রেম ইশক মহব্বত এই মহব্বতে বিনিময় নাই ওয়াইস কারণে যদি বিনিময় থাকতো তো আপনার চেয়ে বড় প্রেমিক বহুত বাংলাদেশ হোল ওয়ার্ল্ডে আছে একটা সুন্দরী মাইয়ার প্রেমে পইরা বাস মাইয়াও গলায় রশি দিয়ে ঝুইলা পড়লো পোলাও আম গাছে গলায় রশি দিয়ে ঝুইলা পড়লো তারপরে দাঁত ভাঙ্গনের চেয়ে ওরকম বড় প্রেমিক এরপর তো বাল 32টা দাঁত ভাঙছে উ তো জানি দিয়ে দিল রশি দিয়ে ঝুইলা কিন্তু ওরটা কেন বড় না ওই মেয়েটারে চাইছিল
কিন্তু ওয়াইসকর্নি 32টা দাঁত ভাঙছে, কোনো চাওয়া নাই, এক্সচেঞ্জ নাই, বিনিময় নাই, কোনো কিছুর প্রত্যাশা নাই, মহব্বতে ভাঙ্গে দিছি। এক্সচেঞ্জ অফ লাভ ডাজ নট সার্ভাইভ, বিনিময়ের ভালোবাসা টেকে না, তাই ওয়াইসকর্নি বিনিময় ছাড়া ভাঙ্গে ফেলছেন, তাই তার দাম। বুঝছেন বাবা? সেই বয়স্করণী তো জুব্বা পেয়েছেন জানেন। আচ্ছা, আমি বলতেছি ছিলাম খুব উচ্চ স্তরের কথা, কেন যেন এইখানে এসে পড়লাম। এখন এই ভালোবাসাটা আল্লাহ কি বলতেছেন, সারা কুরআন খুলে পড়েন, আমাকে ভয় করো, আমাকে ডরাও। দেড়শো হচ্ছে পনেরো দুইশো বার আমি গণিনি, মিনিমাম অন্তত দেড়শো হচ্ছে পনেরো দুইশো বার। খোদা ভীত, খোদা ভয়, আমাকে একটু ভয় করো, কোরআনে দেড়শো হচ্ছে পনেরো দুইশো বার। আর সারা কোরআন আমি এই চব্বিশ বছর পঁচিশ বছর রিসার্চ কইরা আমি আমি জাহাঙ্গীর তিনবার পাইলাম আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউ, কে আল্লাহকে ভালোবাসতে চায় সে যেন আমার রসুলকে ভালোবাসে। তাহলে বোঝা গেল আল্লাহরে ভালোবাসতে হলে রসুলরে ভালোবাসতে, নাহলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। আল্লাহকে ভালোবাসতে চাইলে রসুলকে ভালোবাসতে হবে। আচ্ছা, কুল ইন কুনতুম খাওফ বলতে পারত না, খাওফ মানে ডরানো। কুল ইন কুনতুম সুন্নত কইতে পারত না, এখানে সুন্নত বলে নাই, এখানে ভয়ও বলে নাই, এখানে হুব্বুন, হুব্বুন হইল ভালোবাসা, লাভ, প্রেম, ইশক। কে আমাকে ভালোবাসতে চায় সেজন্য আমার রসুলকে ভালোবাস। খুব সূক্ষ্ম রহস্য, রসুলকে ভালোবাসে। সূক্ষ্ম কথায় যাচ্ছি, এখন রসুল আর নবীর ব্যাসকমটা আপনাদের একটু বইলা নেই তাহলে বুঝতে পারবে। আবার কাদিয়ানি মনে করেন না, কাদিয়ানিরা বইলা ফালা ইমাম মেহেদি আইসা পড়ছে, ওইটা আমরা বিশ্বাস করি না। হযরত মহিউদ্দিন ইবনুল আরাবি ফতুহাতে মক্কি বিরাট অলি, তার নাম যারা ইসলামিক রিসার্চ করে জানে যে অলি গলি, উনি বলতেছেন যে ইন্নাল্লাহ ইন্নাল্লাহ আমি ভুলে গেলাম যে রাখেন লাইয়ান কাতিউ রসুলান লাইয়ান কাতিউ, রসুল আসবে এটা ইয়ান কাতিউ হয়নি, লাইয়ান কাতিউ এটা ই হয়নি, ওয়া এই লাইনটা মনে আছে, ওয়াই ওয়াকিন্নান নবুয়াতু ইয়ান কাতিউ, রসুল রেসালত শেষ হয়নি কিন্তু ওয়াকিন্নান নবী ওয়াকিন্নান নবিয়া, আমি পড়তে পারতেছি না, ইয়ান কাতিউ নবী শেষ হয়ে গেছে। আচ্ছা, আমরা যদি একটু কোরআন খুলে দেখি, খাতামান নবী পাবেন সারা কোরআনে, কোথাও পাবেন না খাতামান রসুল। খাতামান রসুল বলে নাই, খাতামান নবী বলছে। আচ্ছা আসেন, তাতেও সন্দেহ থেকে যায়। সূরা হজের পঁচাত্তর নম্বর আয়াতে কি বলতেছেন আল্লাহ পাক, এটা আমার মুখস্থ আছে, আল্লাহু ইয়াস্তাফি, আল্লাহ নিজে
ইয়াস্তাফি মাসদার ইস্তেফা, ইস্তেফা মানে নির্বাচন করা, পছন্দ করা, চুজ করা। আল্লাহ পছন্দ করেন, মনোনীত করেন, নির্বাচিত করেন। আল্লাহ ইয়াস্তাফি মিনাল মালাইকাতে ফেরেশতাদের চেইকা রাসূলান, আল্লাহ মনোনীত করেন, নির্বাচিত করেন ফেরেশতাদের চেইকা রাসূল, ওয়া মিনান নাস এবং মানুষের চেইকা। যেখানে ফেরেশতা আর রাসূল বলবে সেখানে ফেরেশতা কোথাও নবী নাই রাসূল। খুব সূক্ষ্ম, আপনার আগে বলছেন তাই আমি বললাম। আল্লাহ ইয়াস্তাফি মিনাল মালাইকাতে রাসূলান ওয়া মিনান নাস, আমি ফেরেশতাদের থেকে এবং মানুষের থেকে রাসূল নির্বাচিত করি। আসেন সূরা আনকবুতের 31 নম্বর আয়াত, ওয়ালাম্মা জাআত রাসূলুনা ইব্রাহিম বিল বুসুরা, ওয়ালাম্মা জাআত রাসূলুনা ইব্রাহিম বিল বুসুরা, আমরা আমি আল্লাহ অসংখ্য ফেরেশতা রূপী রাসূল পাঠিয়ে দিছি ইব্রাহিমের কাছে সুসংবাদ জানাইবার জন্য। সূরা আনকবুতের 31 নম্বর আয়াত। কেন তাহলে নবী না কইলো না কেন? ফেরেশতা বললেই রাসূল বলতে হবে, নবী বললে ভুল হবে। অঙ্ক দুয়ে দুয়ে চার, দুয়ে দুয়ে যেরকম চার, কোরআনের কালাম গুলো দুয়ে দুয়ে চাই। আপনি গো ফাঁকি দিয়া পারবো, আমগো ফাঁকি দিয়া পারবো না, একটা কথা বলে দিলাম। ফাঁকি তো তাহলে এই জুব্বা জাব্বা ফালাইয়া ওই একদিনে মন্ত্রী মন্ত্রী হয়ে যেতাম না, দুটো ফালা হয়ে গেলি ব্যবসা বাণিজ্য থুইয়া, কি আর আবার এই ফকিরি ওয়াজ করি পয়সা খাই না। এখন আপনি কইবেন কথাটা তো ঠিকই, ফেরেশতারা রসুল নবীর চেয়ে রসুল, মানুষের চেয়ে রসুল, এইবার আসেন। আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদেরকে দাঁড় করাইলেন যখন আদমকে সৃষ্টি করলেন। আদম 60 হাত লম্বা, দাঁড় করিয়ে বললেন সমস্ত ফেরেশতাদের, বললেন ওরে আমার ফেরেশতারা, তোদের কি সেই জ্ঞান বুদ্ধি আছে যা আদমকে আমি যে জ্ঞান বুদ্ধি দিয়েছি, সেই জ্ঞান বুদ্ধি কি তোদের আছে কিনা? তখন সমস্ত ফেরেশতারা বললেন লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, লা ইলমা লানা আমাদের সেই জ্ঞানই নাই, ইল্লা মাত্র মা আল্লামতানা যেটুক আপনি শিখাইছেন। তো ফেরেশতার জ্ঞান বড় না মানুষের জ্ঞান বড়, এটা তো বুঝেনি। কোরআনে বহু জায়গায় আছে ফেরেশতাকে মানুষের সেবার জন্য পাঠাইছে, ফসলের সেবা, ফসল ফলাই ফেরেশতাকে দিয়া, বৃষ্টি করাই ফেরেশতাকে দিয়া। তো ফেরেশতাকে মানুষের সেবার জন্য পাঠাইছে না? তাহলে যদি না হয়তো আশরাফুল মাখলুকাত হইলাম কেমনে, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হইলাম কেমনে? তাহলে সমস্ত ফেরেশতারা স্বীকার করলো, কি বললেন লাইল মালানা ইল্লা মা আল্লামতানা, আদমকে যে জ্ঞান দিচ্ছেন সেই জ্ঞান তো কিছু জানি না, আপনি যেটুক শিখাইছেন এইটুকুই বাহাদুরি করি। তখন আল্লাহ কি বললেন উসুজুদু লিআদামা, এখানে আদম রে সেজদা করলো না, জ্ঞান কে সেজদা করলো? উসুজুদু লিআদামা, আদমকে সেজদা দাও, ডাউন টু ইয়োর হেড টু আদম, কারণ জ্ঞানের সেজদা দিচ্ছে, জ্ঞানকে সেজদা দিচ্ছে। আপনি বলা পারেন যে মা
ফেরেশতার আসেন না মানুষের সেজদা করছে, মানুষে মানুষের সেজদা করছে, তার দলিল কোরআনে আছে, এইটা থাকলে মানু। ওয়ারাফা আবাইহি আলাল আরশি ওয়া খারু লাহু সুজ্জাদা, সূরা ইউসুফের 100 নম্বর আয়াত। ওয়ারাফা আবাইহি, এবং তিনি বাবা মা 11 ভাইকে আলাল আরশি উচার মধ্যে বসাইলেন। ইয়াকুব নবী তার স্ত্রী এবং 11 ভাইকে তারা কি করলো? ওয়াখারুলাহু সুজ্জাদা, বাপ মা 11 ভাই ইউসুফ আলাইহিসসালাতু সালামের পায়ের মধ্যে সেজদায় লুটাইয়া পড়িল। এই আয়াত কাটবার কোরআনে আর দ্বিতীয়টা নাই, নাসেক মনসুখ করবেন কি দিয়ে, আর তো আয়াতই নাই। আমগো কয় যে সেজদা দিলে শেরিক করলো, আল্লাহর তিয়া পীরের সেজদা করলো। আরে ঠাপির বই 100 নম্বর সূরা ইউসুফের মধ্যে দলিলিত আছে, মানুষ মানুষ না ইয়াকুব নবী, তাও বাপ পোলারে সেজদা করলো, মায় করলো, সন্তানের পদতলে মা, মায়ের পদতলে সন্তানের বেহেশত। আমরা কই না যে স্বামীর পদতলে স্ত্রীর বেহেশত, একটা ডাহা মিছা কথা, কোরআন হাদিসের কোনো আনে নাই। ছেলে বলে নাই, বলছে মায়ের পদতলে সন্তানের বেহেশত, চিলড্রেন, আইদার দ্যাট ইজ ফিমেল অর নিরপেক্ষ ভাবে। তো এই যে লক্ষ্য করে দেখেন, তাহলে ইউসুফ আলাইহিস সালামের বাপে নবী হয়ে সেজদা দিল ইউসুফ, মায় সেজদা দিল 11টা ভাই বড় সবটি সেজদা দিল। যায় একটা আর এই আয়াত কাটবো কেমনে? মুফতি আজম গাজী আবু তাহের বললেন যে আব্দুল হক মহাদ্দেশ দেহলভি বললেন যে এটা কাটন যায়, এটা না মনসুখী হয় না, কারণ একটা আয়াত কাটে কোরআনের আর একটা আয়াত দিয়া। আচ্ছা অনেক কি করব, যাকে পছন্দ হয় না তারা করলো কি, একখান হাদিসে ওয়াহেদ বাইর করলো। হাদিসে ওয়াহেদ বুঝলেন, একজনের বর্ণিত হাদিস, একটা দুর্বল হাদিস, উইক, যে রাসূলুল্লাহর ইয়েমেন থেকে কিছু মানুষ এসে সেজদা করছিল, উঠে সেজদা করছিল, সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ আমরা কি সেজদা করুম, কয় না কইল না, হারাম কয় নেই, কইছে কইল না, কোরা হারাম কয় নি, কয় না তো কইল না, করুম নাকি করুম নাকি, আপনি ভাত খাইবেন নাকি খাইবেন নাকি, তো কমু নাকি কামু, আরে বাবা দিয়ে দেন না সেজদা, দেখি না কি কয়, হুজুর আমরা সেজদা করুম করুম, না তো করুম না, হারাম তো কয়নি, কথাটা বুঝছেন, হারাম হইলে তাহলে অগসেজদাটা লইল কেমনে, উঠে যদি সেজদা কইরা থাকে, গরু যদি সেজদা কইরা থাকে, দুম্বা কইর করছে, আপনার গিয়া গাছপালা, বহু হাদিস রাসূলের সেজদা করছে, তাহলে এই আয়াত মনসুখ হয়ে যায়। ইউসাববিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আল মালিকুল কুদ্দুসুল আজিজুল হাকিম ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম মাইয়াতি ويزكيهم ويعلمه الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. إذا كايتا داون لاغي কারণ বলতেছেন যে আসমান জমিনের সব আল্লাহর ইবাদত করতেছেন, খালি দুইটা জানোয়ার করে না, আমার হ্যাঁ কোরআনই বলতেছে দুইটা জীব করে না, তাই বলতেছে ওমা খালাকতুল জিন্নি ওয়াল ইনসি ইল্লা লিয়াবুদুনি, মঞ্জুর কইল আখি কি কলেজে গেছিল কি না, তার মানে মঞ্জুর সন্দেহ আছে কলেজে নাও যায় পারে, পোলা মানে জিগান না বৌরে জিগান না, ও স্কুলে গেছিল তার মানে সন্দেহ হয়েছে দেখেই জিজ্ঞেস করছেন,
তাই আল্লাহ বলতেছেন আমি কি আদম মানুষ এবং জিনকে ইবাদত করার জন্য পাঠাই নাই? পাঠাই নাই তার মানে তাগো কি ইবাদত, তাগো ইবাদত করবার স্বাধীনতা দিয়ে দিছি, করলে করা পারে না করলে না করা পারে, এই লিমিটেড ফ্রি উইল এন্ড চয়েস হ্যাজ গিভেন বাই আল্লাহ টু ইউ এই দুনিয়ার জিন্দেগিতে, এইটুক স্বাধীন সীমিত ইচ্ছা শক্তি দিচ্ছে। এইটুকে যদি আপনি ভালো করেন ফল পাইবেন, মন্দ করেন খারাপ পাইবেন। এইটুকের জন্য কত মিছা কথা কই, কত কিছু করি, মনে করি আমার পোলাই খাইব, আমার নাতি খাইব, নাতি দাদা দাদা ডাকবো। আরে ছাগল পুতিনে তো বড় বাপের নাম তো হেন আমরা অনেকেই জানি না, নাতির পরে আমরা হারিয়ে যাব না, হিসাব দিতে দিতে তো আমার জান বাড়িব, পুতিনে তো আরামে খাইব, টিন টিন করে বাজায় কেড়ে গুলশানের বাড়ির মধ্যে আরামে খাইব, তুই তো হিসাব দিতে দিতে তোর জান বাইরিয়ে যাবো গা। আমি খাবো, আমার ছেলে পেলে খাবে, নাতি খাবে, নাতি ডাক দিবে দাদু দাদু, বড় বাপের নাম কে বুইরা মরে না কে? এই দুনিয়া এইটুকের লিগে কাজ জায়গা মেরে দন, এইটুকের লিগে এতিমের হক মেরে দন, এইটুকের লিগে এই বাপে কম দন, এ কি করতাছি? আমার কাছে পাঁচটা ব্যাংকের টাকাই আছে, নামাজের হজ জাকাত কুরবানি পাঁচশোটা মা, তুই ওই যে তিমের হকটা মারছ, চুন 50,000 কোটি সব লয়ে জাহাঙ্গীর বেহেস্তে যাইতা আছে, টিন 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 করে যাইতাছে। কলিমুদ্দিন অমনি কইল, আল্লাহ কি এই ডাক্তার জাহাঙ্গীর আমার 10,000 টাকা দুনিয়াতে মাইরা দিছিল, খানা করাও, কাক্কার করে খানাইলাম। ওই জাহাঙ্গীর কলিমুদ্দিনের 10,000 টাকা দুনিয়াতে মারছিলি, ওই টাকাটা ফেরত দে, আল্লাহ মাফ করে দাও। তুই জানোস না যে আমি বান্দার হক মাফ করার পারি না, কোরআনে পরস্তাই 274 বার বলছি যে বান্দার হক মানিস না, সুন্নাত আল্লাহ লা তাবদিল আইন রাখি নাই, সুতরাং কলিমুদ্দিনের কাছে মাপ চা, 49,000 কোটি সব তুইয়া কলিমুদ্দিনের পায়ে পড়া বললাম, ওগো কলিমুদ্দিন তুমি আমারে মাপ কইরা দাও। কলিমুদ্দিন বলে ও খাইছে কাম, ভাই কলিমুদ্দিন এত কিছু কইরা আজকা জান্নাতের সামনে আইসা, আজ আমি যাইতে পারতেছি না, এই মাত্র 10,000 টাকা ওখানে এই যে জিন্দেগিতে করতে পাবো টাকা, এই দুনিয়া তো শেষ করে আইছি, ওখানে মাপ ছাড়া উপায় নাই, কলিমুদ্দিন ভাই মাপ কইরা দাও। কলিমুদ্দিন কয় ও হো খাইছে কাম, ভাই কলিমুদ্দিন মাপ কইরা দাও, ও হো যাই পারবেন? জাবির কি বলছিল, জাবিরের বাপে যখন যুদ্ধে শহীদ হয় তখন বলছিল জাবির ঋণ কখনো মোহাম্মদ মাপ করবার অধিকার নাই, যাও তোমার বাপে চালার উপর ভিতরে টাকা রেখা দিছে, ওই চালার মধ্যে গিয়া খুইজা লও গিয়া খুইলা দেখে ঠিক যে টাকা ঋণ ছিল শোধ করে দিচ্ছে। দেখেন না মরার পরে অনেক সময় আমরা বলি আমার বাবা মায় যদি বা স্ত্রী কেউ ঋণ থাকেন পাওয়া না থাকেন কোন আপনারা মহায় মাফ করে দেন, নাইলে চান কই না আমরা, কেন এটা বলি? ভাইজান মায়ের খাইবেন গিয়া ওই জায়গায় আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু, আপনি কত পাপ করবেন আল্লাহর কাছে, আল্লাহ কয় তুই কত পাপ করবি তার চেয়ে বেশি আমি মাফ করার পারি, কিন্তু বান্দার পাপ করবি বান্দার হক মারবি ওই পাপ আমার মাপের বাইরে, আউট অফ ডিমার্কেশন। তাইলে এখন আসেন ফেরেশতারা বললেন লাইল মালানা ইল্লামা আল্লাম তানা, আদম রে যে জ্ঞান দিচ্ছেন সেই জ্ঞান আমরা কিচ্ছু জানি না, আমাদের লিমিটেড নলেজ আছে যেটুক দিচ্ছেন আপনি। তাই তখনই বললেন উসজুদু লি আদামা ডাউন টু ইয়ার হেড টু আদাম, তাইলে যদি ফেরেশতা রসুল হয় তো
চাইলে মানুষ আর রাসূল সমান হইয়া যায়, কারণ আল্লাহ সূরা হজের 75 নম্বর আয়াতে বলতাছেন আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতে রাসূলান ওয়া মিনান নাস, আল্লাহ ফেরেশতাদের থেকে এবং মানুষের থেকে মনোনীত করেন রাসূল। এখানে আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতে নবিয়ান ওয়া মিনান নাস বলে নাই, নবী বলে রাসূল বলেছে, কথাটা বুঝলে? সুতরাং নবুয়ত শেষ, রেসালত শেষ হয়। কাদিয়ানিরা তো রসুল কয় না, হ্যাঁ একটা সোজা কয় ইমাম মেহেদি আয়ে পড়ছে, সুতরাং ওইটা বাদ। ইমাম মেহেদি আওয়ানের বহুত লক্ষণ আছে, কথাটা বুঝলেন? সুতরাং রেসালত যে আসে বিরাট বিরাট ওলিরা একটা রসুল, কিন্তু নিজেরা জীবনেও নিজেদের রসুল বলে না, কারণ রাসূলুল্লাহ নবীউল্লাহও আছে তার নাম। রাসূলুল্লাহ হলো সার্বজনীন খেতাব, নবীদেরও সর্দার রাসূলদেরও সর্দার, কথাটা বুঝলে? তাই সার্বজনীন নামটাই এখানে ব্যবহার হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর নবীউল্লাহ বলেনি রাসূলুল্লাহ। নবী হলে বিশেষ মানুষের জন্য হয়ে গেল, রাসূলুল্লাহ হলে সবার জন্য হয়ে গেল। সুতরাং খাতামান নবী কোরআনে আছে, খাতামান রসুল কোরআনে নাই। ফেরেশতা যদি রসুল হইতে পারে, সূরা হজের 75 নম্বর আয়াতে যদি বলে ফেরেশতা রসুল, সূরা আনকবুতের 31 নম্বর আয়াতে যদি বলে ওলাম্মা জাত রসুলুনা বিল বুশ ইব্রাহিমা বিল বুশরা, আমরা অসংখ্য রসুল ফেরেশতা রূপী রসুল পাঠাইছি ইব্রাহিমের কাছে সুসংবাদ দিবার জন্য, তাহলে ফেরেশতা রসুল হইতে পারে, এখন তো নবী নাই। তাহলে নবীর দরজা বড়, রসুলের দরজা ছোট। রেসালাত ডিকশনারিতে ঘাবড়িয়ে যাবেন, ডিকশনারিতে একটু সূক্ষ্ম যদিও তবু ঘাবড়িয়ে যাবেন, মনে করবেন নবী রসুল একটা লাবড়া পাকিয়ে ফেলাইবেন। কিন্তু কোরআনিক দৃষ্টিতে আমি কিন্তু আপনাদের এই ব্যাখ্যাটা করলাম, এটা ওয়া দাগন ভুইয়াতে বলছিলাম, সব চুপ হয়ে গেল যে হ্যাঁ কারে ও ইন্না রেসালাতা লা ইয়ানকাতিউ, ইন্না রেসালাতা নিশ্চয়ই রেসালাত, লা ইয়ানকাতিউ রেসালাত শেষ হয় নাই, ওয়াকিন্নান কিন্তু নবুয়াতান ইয়ানকাতি, নবী শেষ। কে বলছে? মহিউদ্দিন ইবনুল আরাবি ফতুহাতে মক্কি। মহিউদ্দিন ইবনুল আরাবিটা কে একটু পরিচয় দিয়ে সামান্য, গাউসাল আজম গাউসে পাক পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গাউসে সমদানি শেখ সৈয়দ মাওলানা মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আল হাসানি ওয়াল হুসাইনি রহমতুল্লিল আলাইহে, উনি কাছে উনার এক মুরিদ ছিলেন, বললেন বাবা আমার সন্তান নাই, বাবা আমার একটা যে সন্তান আপনি আল্লাহর কাছে কইতেন একটু শরীয়ত রেখা বললাম, তাহলে আমার আপনি গাউসাল আজম গাউসে পা যা তোর বৌরে লুয়ে আয়গা, তোর বৌরে লুয়ে আয়গা, আনছে কায় আন্দর ঘরে চল ব, তুই তোর বউর পিঠটা খুলবার ক, এই পর্যন্ত আমার পিঠের লগে লাগা, তো পিঠের লগে লাগাইছে, আহানে বৌরে কয় মা পিঠের মধ্যে আমার লগে মিলিয়ে খুব জোরে আমার জাতা দে, কাব্বাম ধরুম কেমনে পিঠ দিয়ে অমনি হাত দিয়ে ধরুন যায় কেমন ধর যেমনি পারো, গাউসাল আজম হুম 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 বললেন, করার পরে যা বাচ্চা পেটে শোন ছেলে হবে নাম রাখবি মহিউদ্দিন, আমার নাম রাখবি, বুঝলেন? বিশ্বে ইউরোপ আমেরিকা জার্মানে তার বই পড়ে বেশি, এত বড় ওলি তার আর শামসের তাবরিজ,
আর মাওলানা জালালউদ্দিন রুমি এই তিনটাই বেশি রিসার্চ হয়। তার মধ্যে ইবনুল আরবির দর্শন মাথা খারাপ করে ফেলায়। সে যে কোরআন কি বুঝা সেই জন্য বলতেছি, উনি রাসুলের রওজা পাকে রাসুলের সঙ্গে দেখা করতে গেলেন, জিয়ারত করতে গেলেন, বয়ে পড়ছে, সঙ্গে সঙ্গে রাসুল রওজাতে উঠা গেলেন। উঠা কয় বাবা মহিউদ্দিন আয় আমার বুকে, আয় বুকে মিলে কালে দুইটা চুমা দিচ্ছে। 50-60 জন হাজি, অনেক হাজি থাকে তো, এটা দেখা বলেছে, দেখা সুবহানাল্লাহ ক্যা রুতবা হ্যায় মহিউদ্দিন কা, মহিউদ্দিনের কি শান যে সরকারে দু আলম আবুল কাসেম মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শরীয়ত বরখেলাপ কইরা তিনি রওজাত থেকে উঠে মহিউদ্দিন ইবনুল আরাবিকে বুকে নিছেন, সুবহানাল্লাহ। তারপরে রসুল অদৃশ্য হয়ে গেলেন, কারণ উনি আরেক পেঁচাল। আচ্ছা, তো উনি যখন চলে গেলেন তখন অদৃশ্য হয়ে গেলেন, তখন 50-60 জন আমার মনে নাই একটা সংখ্যার কি যাই হোক হাজিরা বলল, সুবহানাল্লাহ হায় মহিউদ্দিন কত বড় ভাগ্যবান তুমি। এই কথা কনে মহিউদ্দিন চিতয়া শুয়া বলল, চিতয়া শুয়া বলল, শুয়া কয় আমার তোমরা ভালোবাসো, কহ ভালোবাসি মানে জানটা দিবার কোন জানটা অক্ষণে দিয়া ভালাম, কয় ঠিক, কহ কয় আমার কথা শুনবা, কহ শুনু, কয় আমারে সব ডিঙ্গিয়া যাও, লিঙ্গা যাও, লিঙ্গা বুঝলেন তো ওই যে একটা খালের মতন এতটুক থাকলে আমরা এমনি করে পাউটা দিয়ে যাই না, স্টেপ দিয়া উনি শুয়ে রয়েছেন, তোমরা সব হাজিরা আমার বুকের উপরে দিয়ে লিঙ্গা লিঙ্গা যাও। আইডেন্টিটি ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, জর্জ অ্যালেন অ্যান্ড আনউইন কোম্পানির বই, বইটার নাম হলো মানারাফা নাফসাহু ফাকাদা রাফা রাব্বাহু, বইটার নামই আমি থাক হয়ে গেছি। না ও আরবি ইংলিশ করছে, জর্জ অ্যালেন অ্যান্ড আনউইন কোম্পানি, এরা ইউরোপে আমেরিকানরা সাংঘাতিক রিসার্চ করে বোক হয়ে যাই গিয়ে ওরা যখন আমগো সুফিজম কয়। আপনাকেও তো এটা বুঝিয়ে পারি যখন ইউরোপে আমেরিকানকে বুঝাই, আমার অস্ট্রেলিয়ার মনিত আছে ও জানে না, অস্ট্রেলিয়ার ম্যাম দুইটা আর সাহেব দুইটা, চারটেই মরিদ বেশি নেই, চারটা কত কয় বাবা চলেন যাই, আপনি এই বাংলাদেশ কি চিনব, এনে মাথা আছে নিখে মনে কিছু নেন না, আপনি এই অস্ট্রেলিয়া আহেন না দেখেন না, আমি নাম যাই পাম না, কারণ আমি শুটকি খাই, ডাইল খাই, কদুর ডোকা খাই, আমি মাংস খাইয়া পারি না, আমি গরিবের পোলা, স্কুল মাস্টারের পোলা, আমার বাবা ঢাকা গভর্নমেন্ট মুসলিম স্কুলের হেড মাস্টার আছিল, এই রক্তটা মাস্টরের আমি পারব না। অগ যখন বুঝাই ওরা চেয়ে এই কথা তো কোন আনে পাইনি, ওইটা তো আবার বললে তবু তো কিছুটুক বললাম, এর উচ্চায় তার বলা যায় না। ওরা জিজ্ঞেস করছিল বুঝলানি অস্ট্রেলিয়ানরা, হোয়াট ডু ইউ মিন বাই আল্লাহ, আল্লাহ বলতে কি বুঝেন, শুনবেন আপত্তি আছে না, আপত্তি নাই তো, তারা পিএইচডি ডক্টরেট অস্ট্রেলিয়ার পার্থ ইউনিভার্সিটির প্রফেসর, মুড়িদার এমনি হয় না, আল্লাহ বলতে কি, ওরা তো আল্লাহ বলেনি গড, গড বলতে কি বুঝেন। তখন আমি বললাম যে আল্লাহ ইজ নাথিং বাট দ্য কম্বিনেশন অফ কনোটেশন এন্ড ডেনোটেশনস, আল্লাহ কতগুলি গুণের সমষ্টির একত্র সমন্বয়ের নাম আল্লাহ। তখন আমার বলল এক্সপ্লেইন ইট প্লিজ গুরু, ওরা গুরু কয় আবার, এটা ভালো করে একটু বুঝিয়ে দেন। আমি সাপোজ এ ম্যাঙ্গো ট্রি, একটা আম গাছ, আচ্ছা ইফ ইউ কাট দ্যাট আম, বাংলায় বল, তুমি যদি গাছের শিকড় গুলি কাইটা আইনা, আমি তোমার দেখাই কি বলবা, বলবা গাছের শিকড়, আম গাছের শিকড় বলবা না, কহ
আমগো এই রকম মোটা আম গাছটা মনে করো করাত দিয়া কাইটা ওর কাণ্ডটা যদি গড়াইয়া পাঁচ আষ্ট জন্ডে দিয়ে আইনা তোমার দেখাই বাঁশ দিয়ে এমনি ঠেইলা এইটা কি তখন তুমি বলবা আম গাছের কাণ্ডটা এইটা দিয়ে না আপনি বোধ হয় ওই পালং বানাইবেন নালে চৌখাট বানাইবেন কাঠ বানাইবেন বোধ হয় এটা বলবা না তুমি হ্যাঁ আমি তোমাকে যদি বিগ র্যামিফিকেশনের ব্রাঞ্চ নিয়ে আসি বড় ডালি এই তখন যে এইটা কি তুমি বলবা যে এটা আম গাছের বড় ডালি তারপরে যদি আমি ছোট ডালিটা নিয়ে আসি লিটল র্যামিফিকেশন নিয়ে আসি তখন যদি তোমার দেখাই তুমি কি বলবা বলবা এটা আম গাছের ছোট ডালি বলবা না কহ আমি তারপরে তোমার যদি পাতা নিয়ে আসি তো তুমি কি কইবা আম গাছের পাতা যদি আমি মুকুল নিয়ে আসি বলবা এটা আম গাছের ফুল মুকুল যদি আম নিয়ে আসি কইবা যে এটা আম গাছের ফল আম বলবা না কহ আম গাছ যখন প্রত্যেকটা জিনিস ভাগ কইরা ফালাইলা তখন গাছ রইল কন্যা তাহলে কি গাছ একটা নাম আসলে গাছ বলতে কিচ্ছু নাই তারপরটা আমি ইশারায় বুঝাল ওদের কাছে বইলা দিছি আপনাদের কাছে আর কি কইলাম ইশারায় বুঝাল তাহলে গাছের শিকড় কাণ্ড বড় ডালি ছোট ডালি পাতা ফুল ফল লয়া আম গাছ ফল না থাকলে আম গাছ মুকুল না থাকলে এটা আম গাছ কিন্তু ভাগ করলে আর আম গাছ থাকে না সুতরাং রহিম করিম জব্বার হাইয়ুমুন কাইয়ুমুন কাহার তার যে 360 99 বা তার অসংখ্য যা গুণ সৌন্দর্য সবই তার নাম সব নাম একত্র করলে তার নাম হয় আল্লাহ এই জন্য আল্লাহ ইসমে আজম এই জন্য আমরা জিকির করি এই নাভির গুড়ার থেকে নিয়া আল্লাহু কিন্তু আমরা পাই না কেন আল্লাহু পাই না কেন সূরা মুমিনের 60 নম্বর আয়াতে তো আল্লাহ বলে থুইছে ফাকাল রাব্বুকুম উদুনি আস্তাজেব লাকুম ফা সুতরাং কালা বলিলেন রাব্বুকুম রাব কাকুমাকুম তোমাদের রব বলিলেন উদুনি মাসদার দাউন আমাকে ডাক দাও আস্তাজেব মাসদার আল এজাবা অবশ্যই জবাব দেব লাকুম তোমাদেরকে আমার ডাকো সাথে সাথে জবাব দিব মঞ্জুর আ বাবা এই রকম জবাব দিব অনেক কই আল্লাহ সারা ইউগা ডাকো শুনি না তাইলে কি কোরআন ভুল না আমি ভুল এখন খুব সূক্ষ্মভাবে রিসার্চ করে দেখি আমি হইল ইয়া আমর হইল না এই আরবি ভাষায় আসে ইয়া না না আমি ডাকি উদুনি যদি আমরা ডাকি তোমরা ডাকো মানে আমরা ডাকি উদুনা উদুনা দুইজন হইল একজন হইল উদুনি মানে কোরআন বলতে আছে উদুনি একা ডাকো জাহাঙ্গীর তাইলে সাথে সাথে জবাব দেব এখন আমি চাইয়া দেখি আমি একা কিনা হায় হায় গবেষণা কইরা দেখি আমি তো একা না আমার ভিতরে আল্লাহ মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাহ আমার মধ্যে শয়তানকে খান্নাস রূপে রক্তের পরতে পরতে ঢুকাইয়া দিছে আমি যদিও দেখি একা কিন্তু আমার মধ্যে নির্বাচনী ক্ষমতা দিছে আমার মধ্যে জিনকে খান্নাস রূপে ঢুকাইয়া দিছে আমি তো উদুনা উদুনি হইতে পারি নাই তাই বলছে তোমার ভিতরের খান্নাস তোমার ভিতরের ওই আমিত্ব তোমার ভিতরের সেই অহং তোমার ভিতরের সেই হাস্তি ক্ষুদি ইগো সেন্ট্রিসিটি অহম আমি আমি ভাবটা খেদাইয়া দাও তোমার ভিতরে যে খান্নাসটা আমি আমি বলতাছে ওইটারে সরাইয়া দাও কারণ তুমি দেখতে যদিও একটা ভিতরে তুমি দুইখান মাল
একটা মাল সরাইয়া দাও, যদি সরাইতে পারো তাহলে ডাক আর শোনা লাগবে না, ডাক তোমার ভিতরেই হইয়া যাবে। আল্লাহ বলতেছেন, ওরে জাহাঙ্গীর ছাগল, মুরগির ডিমের মধ্যেই বাচ্চা, ডিমের বাহিরে বাচ্চা নাই। ডিম দিয়া মামলেট করার পারবা, ডিম সিদ্ধ করে খাইতে পারবা, ডিম দিয়া পুটিং বানিয়ে খাইতে পারবা, আবার যদি বাচ্চা চাও তাহলে এই ডিমকেই ফুটাইয়া বাচ্চা বানাইতে হবে। সুতরাং যদি আমাকে পাইতে চাও তাহলে নানু আকরামু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার সাহারগের নিকটেই আছি, তোমার আমিকে সরিয়া দাও, তোমার হাস্তি খুদিকে সরিয়া দাও, তোমার অহমকে সরিয়া দাও, দেখবা তোমার ভিতরে আমি বলবো আনা সুবহানি মা আজামুস শানি। গাউসুল আজম গাউসে পাক বলেছেন, বায়েজিদ বুস্তামি বলেছেন, আনা সুবহানি মা আজামুস শানি। হযরত জুনায়েদ বাগদাদি বলেছেন, লাইসা ফি জুব্বাতি সিওয়া আল্লাহ তাআলা। মনসুর হাল্লাজ বলেছেন, আনাল হক। হযরত আলাউদ্দিন কালিয়ার সাবেরি বলেছেন, আস্তি বর্ণু কাশিদি হম চুমক্কার আমদি, বা খুদি খুদ্দার তামাশা সুয়ে বাজার আমদি। হাফেজ সিরাজি বলতেছেন, বাহার সু জলওয়ায়ে দিলদার দিদম, বাহার সুরত জমালে ইয়ার দিদম, চু খুদরা বিন গরম বিনা মাহমুলাস, যখন সম্পূর্ণ রূপে নিজেকে নাই কইরা দিলাম তখন দেখি জমালে খুদ জমালে ইয়ার দিদম, তখন আমি দেখি আমার পীরও আমি, আমার মুরিদও আমি। হাকিকাতে সচরম সত্যে আপনার পীরও আপনি, আপনার মুরিদও আপনি। মঞ্জুর পীর আমি, কিন্তু আমি একটা শরীয়তি জাহিরি দামি পীর। আমা আমা মানে গাভী বাচ্চা দিবার সময় যদি বাচ্চা মইরা যায় দুধ দেয় না, তখন ঋষিরে দিয়া খের দিয়া একটা আমা বানায়, ডামি বানায়, ওইটা দিলে দুধ দেয়। ঠিক এই জাহিরি এই মঞ্জুর যে আমি পীর, এইটা হলাম আমা পীর। আসলে মঞ্জুর পীরও মঞ্জু, মঞ্জুর মুরিদও মঞ্জু, মঞ্জুর ভিতরেই পীর, মঞ্জুর ভিতরেই মুরিদ। তাই বলতেছেন, চু ক্ষুদ্রা চু যখন খুদ নিজেরাকে, যখন নিজেকে বিন গরম, যখন সম্পূর্ণরূপে গরম করবে, হামুনাস গরম করে যখন সম্পূর্ণরূপে নাই হইয়া যাইবা, তখন দেখব জামালে খুদ, পা থেকে মাথা পর্যন্ত আমি মুর্শেদ। ও জামালে ইয়ার দিদম, আবার আমার পীর আমি, আমার মুরিদ আমি। তাই আল্লাহ বলতেছেন, ফাকাল রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম, আমাকে ডাক দাও একা, সঙ্গে সঙ্গে জবাব দেব, এখন আমি তো একা না দুইজন। আদমের রক্তের পরতে পরতে ঢুইকা তারে ঢোকা জাহান্নামের লাকড়ি বানাইতে পারি। আল্লাহ বলল, দিলাম ক্ষমতা, ওয়াস ওয়াসা ক্ষমতা দিলাম, কুমন্ত্রণা দিবার ক্ষমতা দিলাম, করা না করা তার নিজের ইচ্ছা। কিন্তু যাই না রাখি, যারা আমার খাস বান্দা তাদেরকে হাজার কুমন্ত্রণা দিলেও তারা বিপথে যাবে না, তারা যাবে না বিপথে। যারা সত্যিকার আমার বান্দা তাদেরকে তুই বিপথে পাবি না, পারবে না। সুতরাং কি কথাটা, কত সুন্দর কথা! আজ আমরা জানি না, আমরা বলি পীর আবার ধরুন কি, সামিউন বাসিরুন কাদিরুন, আল্লাহ তুমি আমার মনের কথা জানো, তুমি আমার দিলের খবর জানো, সব কিছু জানো, তাহলে নমাজ পড়া তোমার কাছে চামো, সোজা পায়া যামুগা,
এই পীর ধরতে হয় কৈত্রিকা, এই নাই ঝামেলা নাই টানঠা, পীরের অজুর পানি দিতে হয়, পীরের হুজুর হুজুর কইতে হয়, পীরের পাও টিপতে হয়, আব্বা আব্বা কইতে হয়, আব্বারে বিস্তায় শোয়াইতে হয়, টাকা দিতে হয়, এই কি ডং পাইছে নাকি, এটা কি ব্যবসা পাইছে নাকি? তুমি আল্লাহ বলতেছ যে আমি তোমার মনের কথা সবকিছু জানি, তাইলে তোমারে নামাজ পড়া ডাক দিব, তুমি সোজা শুইনা যাইবা, এই পীর নাই ঝামেলা আমি দরবার যাবো না। তখন চিন্তা করলাম যে এই কথা কেন বললো, ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ নিজে বলতেছেন সেই সোজা পথে চলো, যাদের উপরে আমার নিয়ামত পড়ছে তাদের পথে চলো। এখন নিয়ামত তো গাউসুল আজম গাউসে পাকের উপরে পড়ছে, নিয়ামত তো খাজা বাবার উপরে পড়ছে। এই ভারতবর্ষে যে 50-60 কোটি মুসলমান দেখেন, এটা খাজা বাবার দান। আনআমতালাইহিম, যাদের উপরে আমার নিয়ামত পড়ছে তাদের হেদিনা সিরাতাল মুস্তাকিম, সেই ইস্তেকামাতের পথ দেখাও আমাদেরকে। আনআমতা যাহাদের উপরে নিয়ামত পড়ছে, আলাইহিম যাহাদের উপরে আমার নিয়ামত পড়ছে তাদের পথে চলো। তো নিয়ামত কাগো উপরে পড়ছে, চাইয়া দেখি গাউসুল আজম গাউসে পাকের উপরে নিয়ামত পড়ছে, খাজা গরিব নওয়াজের উপরে নিয়ামত পড়ছে, বাহাউদ্দিন নকশবন্দির উপরে নিয়ামত পড়ছেন, বদরুদ্দিন আহমদ মুজাদ্দেদ আল ফেসানি সিরহিন্দের উপরে নিয়ামত পড়ছেন, বাজিদ মুস্তামির উপরে নিয়ামত পড়ছেন, জুনায়েদ বুগদাদির উপরে নিয়ামত পড়ছেন, আপনার হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালির উপরে নিয়ামত পড়ছেন, মাওলানা জালালউদ্দিন নুমির উপরে নিয়ামত পড়ছেন। তাইলে দেখি তো তারা পীর ধরছে না, সোজা নামাজ পড়া ডাক দিছে। একটু ইতিহাস খুইলা দেখি, ইতিহাস খুইলা দেখি খাজা গরিব নওয়াজের জন্মদাতার নাম গিয়াসউদ্দিন চিশতি, পীরের নাম খাজা উসমান হারুনি বাক্কা। হায় হায়, এত হুসাইনি হাসানি নবীর বংশধর, নবীর খাস বংশধর, হে আবার পীর দরবার গেল কেন? এরপর দেখি খাজা উসমান হারুনি বাক্কা। আচ্ছা আর একটু দেখি গাউসুল আজম গাউসে পাক, যার চেয়ে বড় পীর আর নাই, সবচেয়ে বড় পীর, তার তো আর পীর ধরবার প্রয়োজন নাই। ওমা চাইয়া দেখি উনিও পীর ধইরা থুইছেন, উনার পীরের নাম আবু সালে জঙ্গি, আবার শ্বশুর। হযরত আবু সালে জঙ্গির কাছে বড় পীর সাহেব হাসানি হুসাইনি ডাইরেক্ট রসুলের বংশধর, উনিও কেন তার শ্বশুর আবু সালে জঙ্গির কাছে মুড়ি ধইলেন। পৃথিবীর সবচেয়ে বড় মাওলানা রিয়ান্ড নিকলসন আলফ্রেড উইলিয়াম মন্টগোমারি ওয়াট ইবি ব্রাউনরা বলেছেন যে মাওলানা জালালউদ্দিন রুমির মতো বড় মাওলানার হয় নাই, হয় না, হবে না। যিনি 1 লক্ষের উপরে শের লেখা বলছিলেন মাসনবী 17 খণ্ডে, এটার অনুবাদ বাংলায় হয় না, একটু স্যার ছোট মোটো রয়েছে, কারণ বাংলাদেশে ওহাবি দিয়া ভৈরা যাইতাছে, সত্যিকার জিনিস নাই, খালি আল্লাহ আল্লাহ কর কি এর আবার কি। তো মাওলানা জালালউদ্দিন রুমির 17 খণ্ড সেই মাসনবী শরীফ লেখবার সময় 2টি কথা লিখেছিলেন, দরজবানে কুরআনে পাহলবি মসনবি মসনবি। এই মসনবি শরীফ মানুষের ভাষায় পারসি ভাষায় রচিত মানুষের কোরআন, সারা দুনিয়ার মুসলমানরা অবনত মস্তকে মাইনা নিছেন। তারপরের পৃষ্ঠা খুইলা যখন উনি মসনবি শরীফ পড়ি, তখন পয়লা লাইনেই লেখেন খুতবা খুদমুল্লারম কামেল নাসুদ তা গোলামে শমসে তাবরিজি নাসুদ,
মোল্লারম নিজে নিজে কামেল হয় নাই যে পর্যন্ত না শামসুত তাবরিজের গোলামি না গ্রহণ করছি। অনে শামসুত তাবরিজের যদি গোলামি গ্রহণ করে তাহলে পীর তার, তাহলে শামসুত তাবরিজ কি পাস? মোল্লার রুমি তো পিএইচডি, এর বাপ ডিলিট ডিএসসি, এই দিনের ডিএসসি, তাহলে তার পীর ডিএসসি রূপে এলএসসি হবে। অনে শামসুত তাবরিজ তার পীরের দেহি মাশাল্লাহ বুইরাই আঙ্গুল টিপসই, তাইলে টিপসইয়ের কাছে মাওলানা জালালউদ্দিন রুমি কি জ্ঞান পাইল? বুঝছেন কিছু? আমার রাসূলুল্লাহকে যখন জিব্রিল আলাইহিস সালাতু সালাম হেরা পর্বতে একরা বেসমি রাব্বিকাল্লাযী খালাকালি যখন সূরাটা নিয়ে আসলেন, তিনি কেন আদর্শ লিপির মতো লেখা লই আইলেন না, সেপারার মতো লেখা নিয়ে আসলেন না, ইংলিশ মিডিয়ামের বইয়ের মতো লেখা নিয়ে আসলেন না, নুরানি অক্ষর দিয়া লেখা নিয়ে আসলেন না? উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ পড়েন একরা বেসমি রাব্বিকাল্লাযী খালাক, আমরা পোলা পান্ডে এমনি পড়াই নাকি? একটা আদর্শ লিপি আই না কই মা পর ক খ গ ঘ উ ম এ বি সি ডি আলি বে তে সে বইলি আই না? তো জিব্রিল বই নাই না পড়তাছে, আমার নবীজি বলে আমি পড়তে জানি না। তিনবার বলার পরে বুকে একটা চাপ দিলেন, চাপ ক্লিয়ার। ওখানে এইটা বুকের চাপ দিলে যে জ্ঞান ভিতরে ঢুইকা যায় আল্লাহ পাক সেইটা এই বিংশ শতাব্দীতে ফটোস্টেট মেশিন বাইর করে দিচ্ছে। দলিলটা উপরে দেন, একটা জাতা দেয় বর্বরিয়া বাইর করে দেয় হুবহুব দলিল দেখিয়ে দিচ্ছে। দলিলটা উপরে দেন দিয়ে একটা জাতা দেয় ফচকেরা ভিতরে বাইরিয়ে গেল, হায় হায় হুবহুব তো দলিল তো হুবহু ফটোস্টেট দেন না? তাহলে সিনায় সিনায় বিদ্যা আছে, নাহলে মাওলানা জালালউদ্দিন রুমি কেন এই মূর্খ টিপসই শামসুত তাবরিজের কাছে মুড়ি ধরতে যাবে? আবার লেখে নিজে নিজে কামেল হই নাই যে পর্যন্ত না শামসুত তাবরিজের গোলামি গ্রহণ না করছি। তাহলে শামসুত তাবরিজ টিপসই মার্খার কাছে মাওলানা রুমি কোন জ্ঞান পাইছিল? আসেন বাহারুল উলুম যাকে জ্ঞানের সমুদ্র বলা হয়, হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি যাকে ইহিয়া উলুমুদ্দিন কিমিয়ায়ে শাহাদাত এবং যিনি 100 খণ্ডে কোরআন শরীফ তাফসীর লিখছিলেন, জানস্তা তো সবচেয়ে বড়, যেটা সেলজুকি দ্বিতীয় মুহাম্মদ রাজায় বাবুরচি সবার সামনে 100 খণ্ড কোরআন পুইরা ফালাইলো, তার পুরা অংশ এখনো বৈরুতের মিউজিয়ামে আছে। এহিয়া উলুমুদ্দিনও পুইরা ফালাইতো বাবুরচির কাছে দিছে, এইটা শুক্রবার দিন জুম্মার নামাজের পরে সবার সামনে এহিয়া উলুমুদ্দিন পুইরা ফালাইবা। বাবুরচির মায়া লাইয়া গেছে, বাবুরচি তাড়াতাড়ি মিশরি কাগজ সেই দিনে পাওয়া যাইত, হুবহু ওই রকম কাগজ ওইরা বাইন্ডিং কইরা এরকম কইরা আসল এহিয়া উলুমুদ্দিন অন্যখানে দিয়া নকল একটা কাগজ কেরা ওই দিনের তেল মেল জৈতুন দিয়া জালেয়া দিছে। রাজায় কয় মারহাবা জালেয়া দিছে হিয়া উলুমুদ্দিন। এই জন্য বড় বড় দার্শনিকরা ইসলামিক দার্শনিকরা বলে যে ইসলামের সমস্ত কিছু ধ্বংস হয়ে গেলেও হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালির এহিয়া উলুমুদ্দিন যদি জীবিত থাকে তো একটাই ইসলাম জীবিত রাখতে পারবে। বুঝলেন? তাইলে এখন কেন এই এত ইমাম গাজ্জালি গাজ্জালি বলতাছি? তার পীরের নামটাও তো লওয়া উচিত, উনি পীর ধরছে কিনা এইটাও তো দেখা উচিত। হায় হায় চায়া দেহি উনিও পীর ধরছেন, উনার পীরের নাম কি? হযরত আবু আলী ফরমাদি। উনার লেখাপড়া কি? বাহারুল উলুমের তো চাহারুল আলম হন উচিত। মাশাল্লাহ উনিও এই পদের টিপসই। আবার টিপসই না আরুগা গুণ আছে তোতলা, মুসা নবীর মতন তো 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 করে কথা কই ইমাম গাজ্জালির পীর টিপসই তোতলা, হিজা
unlettered and stammerer. এটা বলা উচিত না আমাদের, পাপ করে দিয়েন। মানে জাহেরি ভাবে বললাম, জাহেরি ভাবে বললাম, টিপসই স্ট্যামারার। তো হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি আপনি কি পাইলেন তার কাছে জানতে চাই, তফসিরে কবির ফখরুদ্দিন ইমাম রাজি উনি গেছিলেন পীরের কাছে মুরিদ হইবার জন্য, সেই দিনের আজ পর্যন্ত তফসিরে কবিরের উপরে এত বড় তফসির হয়নি। ইসলামিক ফাউন্ডেশনের ডাইরেক্টর জেনারেল আব্দুস সোবহান সিএসপি আমার বন্ধু, আমার কয় দেখ তফসিরটা কত বড়, আমি লা ইলাহা ইল্লাল্লাহ লিখছি কেমনে এত বড়টা। পরে ইতিহাস শুনি পীরের কাছে গেছিল মুরিদ হইবার লেগা, হ্যার পীর মাশাআল্লাহ এই পদের টিপসই মার্কা। পীরে কয় ফখরুদ্দিন কি কি জানো, কয়েল মে কালাম গণিত জ্যোতিষ এই তফসির ব্যাকরণ সব জানি, সর্ববিষয়ে পণ্ডিত। কয় ইমাম রাজি দুনিয়ার এলেম সব ফালায়া তোমারে সময় দিলাম, ছয় মাস সময় দিলাম, এই ছয় মাসে সমস্ত দুনিয়ার এলেম যদি বুইলায়া পারো তাইলে তোমারে মুরিদ করুম, নাইলে মুরিদ করুম না। কাচ্চা হুজুর বুইলে যাম এখানে বাড়িতে বসছে ছয় মাস বুইলা যাইবার জন্য, ছয় মাস চুপ কইরা মুর্শেদের লইয়া বইয়া রয়েছে, ছয় মাস পরে মুর্শেদে মুরিদ করব। একদিন দুই দিন যায়, তিন দিনের দিন শিষ্যগ কয় ছাত্রগ কয় ওই কাগজ লইয়া এক রিম কালিকুলি লইয়া এমবি বইয়া টাকা জাকা করি, এই ছয় মাসে উনি তফসিরে কবির লেখা ফালাইলেন। কেড়ে গাঠি লেখা চাঙ্গারি দিয়া লয়ে গেছে, মুর্শেদ জিজ্ঞেস করে মুর্শেদ সব বুইলা গেছ, হুজুর সব বুইলা গেছি কিন্তু টাকা ঝোকা কইরা একটু কোরআনে এই যে লেখছিলাম কয় তোমারে মুরিদকরণ গেল না, যাও গা মনে দুঃখে গেল গা। এত বড় আলেম ছিল যে আল্লাহরে বলছিল, আল্লাহর আসে অবশ্য আল্লাহরে বলছিল যে আল্লাহ আমি শয়তানের লোকে চ্যালেঞ্জ দিলাম, শয়তানের লোকে বাহাস করুম তুমি আছো কি নাই, যদি আমি আইরা যাই আমার জাহান্নামে পাঠিয়ে দিই। বাস শয়তান বলে সবচেয়ে বড় জ্ঞানী আমি ওর দেহ, আমি জীবন বইরা জ্ঞান অর্জন করলাম। আল্লাহকে আচ্ছা তোর দেখবার মন চাই ঠিক আছে দেহামুনি, মাশাআল্লাহ শয়তান মরণের সময় এসে হাজির। ফখরুদ্দিন রাজির একটার পর একটা প্রশ্ন করে উত্তর দেয়, 99টার উত্তর দিছে, 100 নম্বরটা আর পারে না, শয়তান আড়িয়া দিতাছে। আরে ফখরুদ্দিন রাজি দলিল বাড়ি করতেছে আর দলিল পায় না, শয়তান আটকিয়ে দিছে আরে দলিল পায় না, ওই যে মুর্শেদ হইতে মুরিদ হইতে গেছিল ওই জনক মজ্জুবের কাছে, ওই মজ্জুব তখন অজু করতেছিলেন, মজ্জুব একটু পানি নিয়া বললেন এমনি ফেইকা দিয়া বললেন ক বিনা দলিলে আল্লাহ এক। তখন ফখরুদ্দিন রাজি ঘাট কইরা বইলা ফালাইলেন ওরে শয়তান বিনা দলিলে বিনা প্রমাণে আল্লাহ এক, শয়তান চলে। তাহলে এরা সবাই তো পীর ধরছে, মৌলবী সাহেব আপনি এখন পীর ধরতে হইব না, এটি নয়া নয়া শুনাই শুনি আপনার কাছে মডার্ন শুনান, আপনারা বোধ হয় বিসিআর দেখছেন মডার্ন দেখছেন, আমরা তো ওল্ড মডেলের, তাই আপনারা ওল্ড মডেল পছন্দ হয় না। আচ্ছা আসেন, পীর ধরা মানে কি উসিলা, আমি একটু আগেই বললাম আপনার পীরও আপনি আপনার মুড়িদ আপনি, আপনার ভিতরেই নফস আপনার ভিতরেই রূপ আপনার ভিতরেই জীবাত্মা আপনার ভিতরেই পরমাত্মা। আরেক পেঁচালে জায়গা কুল্লু নফসুন যায়কাতুল মউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, কোরআনের এক জায়গায় যদি দেখাইতে পারেন কুল্লু রুহিন যায়কাতুল মউত তো আপনার পায়ের জুতা আর আমার গাল, রু কোনো দিনও মরে না মরে নফস, অথচ রেডিও টেলিভিশন আজকাল কয় রুহের মাখ ফেরাত চাই, ছি 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 এটা কত বড় জঘন্য ভুল, ভুলটা যাই নাও পড়েন কুল্লু রুহিন
জায়কাতুল মউত কোরআনে যদি এক জায়গায় লেখা দেখাইতে পারেন, কোদার কসম আপনি গোপায়ের জুতো আমার গাল। কি লেখা আছে? কুল্লু নাফসুন জায়কাতুল মউত, প্রত্যেক নফস জায়েক, তাবাকাতুল মউত বলে নাই, ধ্বংস হইয়া যাবে বলে নাই। বলছে কুল্লু নাফসুন জায়কাতুল মউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কোরআনের এক জায়গায় বলেনি কুল্লু রুহিন জায়কাতুল মউত, রূহ কখনো মৃত্যুর স্বাদ গ্রহণ করে না। এখন পীর ধরা তাইলে উছিলা, কারণ আমার পীরও আমি, আমার মুরিদও আমি, আমার ভিতর থেকেই নিতে হবে। মুরগির ডিমের বাইরে বাচ্চা নাই, ডিম ফুটাইলেই বাচ্চা। এই দেহ খাঁচার মধ্যে যা কিছু আছে, আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, তা নু নবীর প্লাবন হইছে কিচ্ছু বুঝেন নাই। প্লাবন হয় এই দেহের মধ্যে, এই দেহ কিস্তির মধ্যে প্লাবন হয়। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে আপনার এই দেহের মধ্যে। সুতরাং হাকিকতে আপনার পীরও আপনি, আপনার মুরিদও আপনি, আপনার ভিতরেই রু, আপনার ভিতরেই নফস, আপনার ভিতরেই পরমাত্মা, আপনার ভিতরেই জীবাত্মা। সুতরাং আপনার উসিলায় একটা ধরতে হয় পীর। আল্লাহ পাক, আমি একটা উসিলা ধরলাম, বড় পীর সাহেব একটা উসিলা ধরছে, খাজা বাবা একটা উসিলা ধরছে, বড় বড় অলিগাউস কুতুব সবাই একটা উসিলা ধরছে। আর আজকাল মডার্ন মৌলবীরা কয়, আধুনিক মৌলবীরা কয়, পীর ধরার কোনো প্রয়োজন নাই। তাগো শ্রদ্ধা করি, তাগো থিওরিতে ঠিক আছে, তাহলে আল্লাহ আপনার একটু প্রশ্ন করি। আপনি আল্লাহ পাক, আপনার কোরআন শরীফটা আপনি তো আল্লাহ কুল্লে সাইয়িন কাদির, আপনার কথায় কথায় কই সর্বশক্তিমান। সর্বশক্তিমান মানে যা ইচ্ছা তা করা পারেন আপনি। তা আপনার কোরআন শরীফটা আপনি ফেরেশতাগো দিয়া সোনার কাগজে, সোনার অক্ষরে, সোনার কাগজের মধ্যে সোনার অক্ষর দিয়া, সোনার বাইন্ডিং দিয়া, 25-এর ওজনের একটা সোনার কোরআন শরীফ, এক একটা 25-এরই সোনার কোরআন আমাকে ঘরে ঘরে পাঠিয়ে দিলেই তো হইত। ডেমরারা মহিলায় ওয়াজ করছিলাম, এইটা একজন দূরত্বে বলতেছিল, প্রায় 40-50 হাজার মানুষ হয়, দূরত্বে কয়, হুজুর আপনার ওয়াজের লোকমা ধরি না হুজুর, হুজুর একটা অনুরোধ করি আমি, কি কত হাই কোয়েন না, আপনি কি কই বলছেন সোনার কি, আমি সোনার কোরআন শরীফের পৃষ্ঠা কয়, তারপরে 114টা সুরা করতে গেলে কতটি পৃষ্ঠা লাগবো, অনেক পৃষ্ঠা লাগবো, সবগুলি কি সোনার, আমি সবগুলি সোনার, অক্ষর সোনার, বাইন্ডিং সোনার, কতটি সোনা লাগবো একটা কোরআন শরীফ, আমি 25-এর লাগবো মাশাল্লাহ, এটা প্রত্যেকের ঘরে ঘরে পাঠিয়ে দিলে আমরা পয়রা লইতাম। বা হুজুর মাপ চাই, সোনার কোরআন শরীফ আপনি বলতে যায়েন না, আমি কই কেন, কয় হুজুর একটা কোরআনও থাকবো না, আমি কেন থাকবো না, কয় মানুষ বহুত খতরনাক জীব, সব গালায়া সোনা বিক্রি কইরা ফালাইব, কোরআন থাকবো না। আমি কই হলে কথা তো ঠিকই কইছে, কত জায়গায় যে যাই রে ভাই, কত রকম কথা শুনি, আস্তে আস্তে আমি নিজে আমাকে হ ঠিকই তো কইছে, হুজুর মসজিদের মধ্যে দামি কোরআন শরীফ চুরি কইরা ফালায়, নিউজ প্রিন্টের কোরআন কন চুরি করবো না। আল্লাহ পাক আপনার কোরআন শরীফ পাঠাইবার যায়া আপনি প্রথমে দিলেন জিব্রিল রে, জিব্রিল দিলেন আমার মুহাম্মাদুর রসুলুল্লাহকে, মুহাম্মাদুর রসুলুল্লাহ ঠোঁটে কেন আপনার কোরআন পাই। উসিলা যদি পীর হয়, কথার কথায় বললাম, উসিলা যদি পীর হয় তাল্লা পাক, কথার কথায় মেসালে বললাম, হাকিকতে বলি নাই, কথার কথায় বলি, উসিলা যদি পীর হয় তা আমি তো একটা পীর ধরছি, আল্লাহ পাক আপনি তো কোরআন পাঠাইবার যায়া দুইটা পীর ধরলেন। প্রথম জিব্রিল রে দিলেন, জিব্রিল আইনা মুহাম্মাদুর রসুল্লাহ রে দিলেন, আপনার যত কালাম দেখি সবই তো একই নিয়মে পাঠান,
জিব্রিল রে দিয়া রাসূলুল্লাহ রে দেন, জিব্রিল রে দিয়া ঈসা রে দেন, জিব্রিল রে দিয়া দাউদ রে দেন, জিব্রিল রে দিয়া মুসা রে দেন, প্রত্যেক রে আপনি কালাম দেন দুইটা উসিলার মাধ্যমে। আল্লাহ তাই দেখাইতাছে, দেখ আমার কালাম, আমি সর্বশক্তিমান হইয়া যদি দুইটা উসিলা ধরি তাহলে আমারে পাইবার হইলেও তোর একটা উসিলা ধরতেইব। তুই যদি গাউরামি কইরা কস যে কাপ্তাই প্রজেক্টে 33,000 ভোল্ট এর ওইখানে তৈরি হয়, আমি এইখানে প্লাগ দিয়া ফ্যান চালামু না, আমি কাপ্তাই কারেন্টের প্লাগ দিমু। 33,000 ভোল্টের মধ্যে প্লাগ দিবার আগেই আপডেট জইলা মইলা শেষ। কথাটা বুঝছেন? কিছুদিন আগে এই এই তারিখে, এই যে রজবের 3 তারিখে, জহিরুল হক এক মৌলবী, বহুত ডেঞ্জারাস মৌলবী, আমি পিছাব আর ডক্টর এম আউয়াল চিস্তি দুইটার যে মাইর দিল বসা, তারে ওয়াজ করলো। প্রথম আমি আমার ওয়াজে এলি না, জ্ঞানী মানুষ তো, বললো যে আপনার কাছে অনেক কিছু শিখলাম। তার উনি আমগো দুইটার এক কেড়ে 25 তালাতে ধাক্কা দিয়ে ফেলাই দিচ্ছে, এইটা ওরে কইছিলাম খাইবার সময়। উনি কু বললেন কুল্লুমান আলাই হাফান, কুল্লুমান আলাই হাফান, ওয়াইয়াবকা ওয়াজু রাব্বিকা ওয়াজুল জালালুল ইকরাম, পাবে আইয়া তো জানেনি। আচ্ছা, কুল্লুমান আলাই হাফান, ইহার মধ্যে যা কিছু আছে, হুবহু অর্থ কইতাছি, ইহার মধ্যে যা কিছু আছে সব ধ্বংস কইরা দিমু। ওয়াইয়াবকা বাক্কা মাসদার, ওয়াইয়াবকা শুধু থাকবে ওয়াজু চেহারা, কার চেহারা, জুল জালালুল ইকরাম, ম্যাজেস্টিক, ফুল অফ ম্যাজেস্টিক, বাউন্টি অ্যান্ড অনার, যিনি জুল জালাল এবং কারামতওয়ালা, শুধু তার চেহারাটা থাকবো। জহিরুল হক মাওলানা সেই ডাক্তার এম আউয়াল চিস্তির শাহজাহানপুরের দরবারে আমরা দুই পীর সাহেব বইসা রয়েছি, এইটা পয়রা কয়ে কোরআনের এই আয়াত দুইটা মানেন কিনা, আমগো দিকে তাকে কয় না, হ্যাঁ মুরিদান গো দিকে কহ নিশ্চয়ই মানি কোরআনের আয়াত, কয় কি কইছে, কুল্লুমান আলাই হাফান ওয়াইয়াবুকা ওয়াজু রাব্বিকা ওয়াজুল জালালুল ইকরাম, কিয়ামতের সময় আল্লাহ সমস্ত কিছু যা কিছু আছে সব ধ্বংস কইরা দিব, শুধু আল্লাহর চেহারা থাকবো, মানেন কিনা? সব মুরিদ কইছে মানি, কয় যদি মানেন তো সব কিছু ধ্বংস কইরা ফালাইলে হাসরের মাঠও ধ্বংস হইয়া গেছে, জান্নাত ধ্বংস হয়ে গেছে, জাহান্নাম ধ্বংস হয়ে গেছে, লৌহ আরশ কুরসি মাহফুজ সব শেষ, শুধু আল্লাহর চেহারা ছাড়া আর কিচ্ছু নাই। অনেক পিসম আমার টিভি দিয়ে কয় কোন, এটার উত্তর আমি জানি না, আমার তোমার সোজা, আমি খুব সোজা, যেটা না জানি ভুল করি বন্ডামি করি না, যেটা জানি না জানার ভান করি না, আমাকে পিসাব এটা আমি পারুম না, কোন একটু কন আমি ওই যে আমেরিকানরা যেরকম ভেটো দেয়, রাশিয়া ভেটো দেয় 5টা শক্তি, ওইরকম কুমু কুদরতে বানাইব, আল্লাহ কুদরতে বানাইব, মানে এটা হলো ভেটো দেওয়াই না কথা, সব ধ্বংস করে আবার কুদরতে বানাইবে, এই ছাড়া আর কইবার তো কোনো পথ নাই, বোকা হয়ে গেলাম গা, কথা তো ঠিকই। আমি কত, আমি সমস্ত তফসিরম দেহ কুল্লুমান আলাইহা ফান আমি যেভাবে পড়ছি, আব্দুল ইউসুফ আলী, মোহাম্মদ মারমাডি, পিত্তল, জিয়ার আরবেনি, রিয়ন ডে নিকলসন, আলফ্রেড উইলিয়াম মন্টগোমারি, ওয়াটেন জে দাউদ, পুনাই, রডওয়েল, পামার, সেইল, ফেসকেলস, এন জে দাউদ, কার, মোহাম্মদ মারমাডি, পিত্তল, সব প্রবরত, এরা তো হুবহু লেখে, কথাটা বুঝলেন? যারা আমরা একটু মুসলমান এরা একটু করে লেখে, এরা আবার ডরায় তো হুবহু লিখবো, এই কথাই লেখা। কিয়ামতের সময় আল্লাহ সব কিছু ধ্বংস করে দেবেন, শুধু তার চেহারা থাকবেন। তো মাওলানা জহিরুল হক কয় যে আল্লাহর চেহারা যদি থাকে তো হাসরের ময়দানে কেমনে উঠুম, বিচার হইব কই, জায়গা নাই, জান্নাতে কেমনে যাবো, জান্নাত নাই ধ্বংস করে হালাইছে, জাহান্নাম নাই ধ্বংস করে হালাইছে, দুনিয়া নাই ধ্বংস করে হালাইছে, কুল্লুমান আলাইহা ফান যা কিছু আছে সব ধ্বংস করে ফালাইছে আল্লাহ, ওয়াইয়াবকা শুধু রইছে
ওয়াজহু চেহারা হে জুল জালালুল ইকরাম, জুল জালাল আল্লাহর চেহারাটা ছাড়ার কিছু নাই, তাহলে বিচার কই হইব? আমি কে এর উত্তর আমি জানি কইয়া পারুম না, কন আমি যা বিচার হইব এইখানেই হয়। হাকিকতে সচরম সত্যে এই দেহটাই আপনার আত্মার জীবন্ত কবর, ওই জাজিমপুরের গর্তটা ওইটার মধ্যে লাশের কবর, ওইটাও শরীয়তে কবর, ওইখানে লাশটা যাতে ডিকম্পোজ না হয়, পচা না যায়, তার জন্য মাটি চাপা দিয়া ভদ্রভাবে রাখা উচিত। আমরা মাটি চাপা দিয়া রাখি, খ্রিস্টানরা সিন্দুক দিয়া রাখে, ইহুদিরা সিন্দুক দিয়া রাখে, পার্সিরা 100-200 উপরে একটা ইয়ের মধ্যে রাখে, শকুনে খায়া যায়। হিন্দুরা মাশাল্লাহ 16 লাকড়ি দিয়া জ্বালিয়া ফেলায় এক একটা, কথাটা বুঝছেন? সুতরাং কি পাইলাম? মানুষ কান্দে, আপনার চোখ খোদার কসম কান্দে না, কানবার ক্ষমতা নাই, আপনার চোখের কানবার ক্ষমতা নাই, মানুষের আত্মা কান্দে, মানুষের আত্মায় কান্দে। সেই কান্নাটা জাহেরি শরীরের চোখ দিয়া যখন পানি পড়ে, তখন বুঝি এই মানুষটা কান্তা আছে। খোদার কসম, মানুষের আত্মায় কান্দে, চোখে কান্দে না। যদি কোন তার দলিল চাই, একটা মরা মানুষকে যদি 50টা বেতের বাড়িও মারেন, তবু তার চোখ দিয়ে 1 ফোঁটা পানি পড়ব না, কারণ আত্মা নাই, দেহ কাঁচাটা পইরা রয়েছে, দেহ কাঁচারে কুড়াল দিয়া কাটলেও কানবে না। তাই মানুষের আত্মা কান্দে, আত্মা যখন দেহ থেকে চইলা যায়, শূন্য খাঁচা পইরা থাকে। তাই এই জীবন্ত দেহটাই মানুষের আত্মার কবর, এইখানেই যত আজাব হয়। পায়খানার রাস্তা একটা পাইল, সাপে কুটকুট করে কামড় দিতাছে, এই এক আজাব। গ্যাস্ট্রিক আলসার হইছে, আরেক সাপে কামড়াইতাছে, ক্যান্সার হইলে কাল সাপে কামড়াইতাছে, কত রহম ছেক দিতাছে, কবরে কত আজাব হইতাছে, পেটে হজম হয় না, পেট ফুলা রয়েছে, এই একটা জ্যান্ত কবরের আজাব। এই দেহ শরীরের মধ্যে কত আজাব হয়, এই আজাব হইতে থাকে, যার জন্য রসুলুল্লাহরও জ্বর আসছিল এতেকালের সময়, কারণ উম্মতরে এটা দেখিয়া যাইতে হবে। কথাটা বুঝছেন? সুতরাং যত বড় পীর ফকির হন আর যাই হন, এই দেহ খাঁচার মধ্যেই জীবন্ত দেহ খাঁচায় কবরের আজাব। আর ওই আজিমপুরের গোরস্থান, ওইটা মাটির কবর, ওইটার মধ্যে লাশ পইরা থাকে। তাই হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী বলছেন, জবান বন্ধ হইবার সাথে সাথে মনকির নকিব জিজ্ঞেস করে, মান দিনুকা মান রাব্বুকা। আপনি যদি কন ওই আজিমপুরের গর্তের মধ্যে গিয়া গুর্জা দিয়া বাইরায়, তাহলে হচ্ছে হিন্দু হইয়া যাওন বালো, চিতায় জ্বালিয়া ফালিয়া ছাই কইরা দিব, গুর্জা দিয়া বাল বাড়ি দিব, ওইটা বুড়িগঙ্গায় ভাসিয়ে দিব, বাড়ি দিলে তো পানির মধ্যে বাড়ি পড়ব। যত আজাব হয়, একটা মানুষ দেখেন কত কষ্ট করে হাসপাতালের মধ্যে মরে না, ও বাবা গো আমি ডাক্তার আমি দেখছি, একটা হাসপাতালে দেখেন একটা ঠ্যাং উঁচা উঠে থুইছে, বাবা গো আর একটা করতেছে, কত ডিজাইনের রুগী দেখি, এগুলি সব কবরের আজাব ভোগ করতেছে। তাই আলবার্ট আইনস্টাইন বলছেন, নাথিং ইজ টু বি অ্যানিহিলেটেড, অল আর ট্রান্সমুলেটিং। এইটা ফিজিক্স, বিজ্ঞানের চরমতম সত্য, কোনো কিছু নাই হইয়া যায় না, সব কিছু পরিবর্তন হয়। নাই হয় নাকি? দান বুনলেন, দান হইল, দানের সিদ্ধ করে বাঙালি চাইল হইল, চাইলে রে সিদ্ধ করলে ভাত হইল, ভাত রে খাইলে পায়খানা হইল, পায়খানা 1 বছর পরে মাটি হইল, এই মাটির মধ্যে কদু বুনলে আবার মাশাল্লাহ বড় এক কদু হইল, তো কিছু নাই হইল।
আইনস্টাইন বলতেছে ফিজিক্সে বিজ্ঞানের চরম সত্যে হইল কোনো কিছু নাই হয় না, অল আর চেঞ্জিং অর ট্রান্সমুলেটিং, সব রূপান্তর হইতেছে। তাই আইনস্টাইন বলতেছে বস্তু চেঞ্জ হয়, এনার্জি তো আরো বেশি শক্তিশালী। একটা অ্যাটম কোনা যখন ভাঙ্গা হয় হিরোশিমা নাগাসাকির অবস্থা বুইলা যান নাই। সুতরাং এনার্জিও রূপান্তর হয়, মরার পরে আবার আইবেন, বুঝলেন, পুনর্জন্ম আছে, আসতে কইরা কইলাম, আবার আইতে হইব, উপায় নাই। কথাটা বুঝছেন? কোনো কিছু নাই হয় না, সব রূপান্তর হয়। কিন্তু এইটা ঠিক যে ওই কদুটার আর কমুনা যে তুই দান, এইটাও সত্য আবার, কদুটার দান কমুনা, কারণ দান ভাত হয়েছে, ভাত হয়ে পায়খানা হয়েছে, পায়খানা মাটি হয়েছে, মাটির মধ্যে কদু বুনছি, কদু হয়েছে, ভাই এটা না আগের জন্মে দান আছিল, দূর তো বাদ দে, এই আর কি, সব চেঞ্জ হয়ে যেতেছে। আমরা মার করলে দুধ খাইছি মনে নাই, আমরা মার কোলে মার দুধ খাইছি সবাই মনে নাই। এইরকম একদিন আল্লাহ বলছে, কি বলছে, সূরা মুদাসসির 31 নম্বর আয়াত কিনা রাখা হয়েছে, মাথা ঘুরাইতেছে। তাহলে এই বললাম, এই পর্যন্তই থাক, আর পারি না, ক্লান্ত, একটু আমরা দরুদ পড়ি। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, একটু অর্থটা কইয়ে নিই, আল্লাহুম্মা আল্লাহ নিজে সবাই রে নিয়া সাল্লি আলা, সাল্লি মানি দরুদ, সাল্লি মানি নামাজ, সাল্লি মানি একটা বেতেরে বাকাইলে দুইটা মুখ একসাথে, সালাত অর্থ কোমর ডুলাইয়া নাচন, সালাত অর্থ নামাজ, সালাত অর্থ একটা বেতেরে ই করা, দুই মুখ একসাথ করা, ডিকশনারি শব্দ, সালাত অর্থ দরুদ। তো আল্লাহ তো আর রসুলুল্লাহ নামাজ পুরা পারে না, তাই আল্লাহ কি করতেছে, আল্লাহ সবাইকে নিয়া ফেরে, সবাই মানি ফেরেশতাদের নিয়া সাল্লি আলা, যত দরুদ আছে এই দরুদে তাজের তাজ এইটা, যে আল্লাহ নিজে স্বয়ং ফেরেশতাদের নিয়া আমার নবীর উপরে দরুদ পড়তেছেন, কে সাইয়্যিদেনা ইয়া নানা, তোমাদের সৈয়দের উপরে মাওলানা, তোমাদের মাওলা তোমাদের সৈয়দ, তার নাম কি মোহাম্মদ, তোমাদের সৈয়দ তোমাদের প্রভু মুহাম্মদের উপরে আল্লাহ স্বয়ং ফেরেশতাদের নিয়া দরুদ পড়তেছে। শুধু মুহাম্মদের উপরে দরুদ পড়েন না, ওয়াহেল এবং তার বংশধর, পাক পঞ্চাতন বারো ইমাম এবং আওলাদে রসুল, ওলি গাউস কুতুব যারা আছেন তাদের সবার উপরে আল্লাহ নিজে ফেরেশতাদের নিয়া দরুদ পড়তেছেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দলিল, এইটার দলিল কই, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ, ইউসাল্লুনা দরুদ পড়েন উপরে, ইউসাল্লুনা আলান নবী নিশ্চয়ই আল্লাহ ফেরেশতাদের নিয়া নবীর উপরে দরুদ পড়েন। ওয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদারেরা, সাল্লু আলাইহে, তোমরাও দরুদ পড়ো, সাল্লেমু সালাম দাও, ওয়া তাসলিমা এবং ইজ্জত করো, বহুত বড় কথা। ইয়াইহাল্লাযিনা ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা আম্বিয়া, নাই নবীর বহু বচন আম্বিয়া নাই, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নবীনা নাই, ইউসাল্লুনা আলা রসুল নাই, ইউসাল্লুনা আলা মুরসালিন নাই,
ইউসাল্লুনা আল্লাহ রাসূলান নাই খালি শুধু নবী যদি আম্বিয়া বহুবচন থাকতো তাইলে ঈসা মুসা দাউদ লুত শীস জাকারিয়া ইব্রাহিম সবাই নাম পড়তো এখানে শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমার হাবিবের উপরে আল্লাহ স্বয়ং ফেরেশতাদের নিয়ে বলতেছেন এই যে আমি দরুদ পড়ি ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ওয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া আইয়ুহাল মুসলিমুনাই ওয়া ইয়া আইয়ুহাল মুমিনুনাই কারণ মুমিনের জন্য আদেশ হারাম সারা কোরআনে ইয়াইয়ুহাল মুমিনুন যদি পান তো আপনার পায়ের জুতা আমার গাল ইয়াইয়ুহাল্লাযিনা আমানু অর্থ যারা নতুন ঈমান আনছে জাগো লটর পটর ঈমান জাগো ঈমান যে কোন সময় ভাঙ্গা যেয়া পারে দূরও ভাল লাগে না ভাল লাগে দূরও কিমুঞ্জিনি লাগে আবার ভাল লাগে এই লটর পটর ঈমানদার গো কইছে আমানু মুমিনের জন্য আদেশ হারাম মুমিন যে সে ওলি হয়ে গেছে তাই ইয়াইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদারেরা ইয়াইয়ুহাল্লাযিনা মুসলিমুনাই ইয়াইয়ুহাল্লাযিনা মুমিনা নাই ইয়াইয়ুহাল্লাযিনা ইয়াইয়ুহাল্লাযিনা নাস মানুষ নাই ইয়াইয়ুহাল্লাযিনা আলবাব জ্ঞানী লোক নাই ইয়াইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদারেরা সাল্লু আলাইহে তোমরাও সালাত দাও তার উপরে কিন্তু তোমরা যখন সালাত পাঠাইবা দরুদ পাঠাইবা তখন দুইটা শর্ত দিয়া দিলাম দুইটা ছিকল পরাইয়া দিলাম দুইটা কয়েদের জিনজির পায়ের মধ্যে লাগাইলাম সেই দুইটা কি সাল্লেমু সালাম দাও ওয়া তাসলিমা এবং ইজ্জত করো প্রথম ইজ্জত করো তারপরে সালাম দাও তারপরে দরুদ পড়ো এর আগে দরুদ পড়িরো না তো আল্লাহ তুমি যখন ফেরেশতা গো লইয়া দরুদ পড়ো তক শেষ হয়ে গেছে তুমি যখন ফেরেশতা গো নিয়া দরুদ পড়ন তখন সাল্লেমু ও নাই তাসলিমা ও নাই কেন কারণ তুমি তো পাপ করার পারো না এইখানেই দলিল ফেরেশতা আর আল্লাহ তো কোনো গুনাহ অন্যায় করার পারে না এইখানেই দলিল কিন্তু মানুষ তো লটর পটর আমগো তো একটু বেজাল আছে তাই আমগো সাল্লেমু ওয়া তাসলিমা হে ঈমানদারেরা যখন তোমরা নবীর উপরে দরুদ পড়ো তখন তোমরা প্রথমে ইজ্জত করো তারপরে সালাম দিও তারপরে দরুদ পড়ো এর আগে পড়ো না আল্লাহ তুমি যখন দরুদ পড়ো ফেরেশতা গনিয়া তখন সাল্লেমু ও নাই তাসলিমা ও নাই কিন্তু আমাগো সময় সাল্লেমু ও তাসলিমা কেন কারণ আমগো মধ্যে ভেজাল আছে তোমাদের মধ্যে ভেজাল নাই তাই আমরা লেখি খাঁটি দুধ আমেরিকায় যদি লেখেন যে এইখানে খাঁটি দুধ খাঁটি ঘি পাওয়া যায় সাথে সাথে পুলিশ অ্যারেস্ট কইয়া কইরা 20 বছর জেল দিয়া দিব কব সুয়ারের বাচ্চা খাঁটি দুধ লেখছস কেন খাঁটি ঘি লেখছস কেন আমরা কি বেজাল বেছি নাকি রে বেজাল তো গো বাংলাদেশে বেছে আমগো দেশে খাঁটি বইলা কোনো শব্দই নাই আমগো এখানে সবই ঘি সবই দুধ এর মধ্যে আবার ভেজাল মিলাই কেমনে আমরা জানি না যত ভেজাল তগ দেশে যত লটর পটর তগ দেশে যত আল্লাহর নাম লই আবার পরে বেঈমানি করি এই জন্য বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন ফা সুতরাং ওয়াইল দুজুক লুল্লিল ওই সমস্ত মুসাল্লিনা ওই সমস্ত মুসল্লিদের জন্য আমি ওয়াইল দুজুক রাইখা দিছি আল্লাহ জি যাহারা আন সালাতিহিম তাহাদের নামাজগুলিকে সাহুন মানছেরে দেখাইবার লইগা পরে পরহেজগারি দেখাইবার লইগা পরে আমারে দিনদার কোক আমারে বিরাট একজন এই পরহেজগার কোক এই নিয়তে যারা নামাজ পড়ে লোক দেখাইবার জন্য বইলা দাও তাদের জন্য আমি ওয়াইল দুজুক রাইখা দিছি আবার বলতেছে আসসালা তুমি রাজুল মুমিনিন এই নামাজি ই মুমিনের জন্য মেরাজ আবার ইন্না সালাতা কিনা তানহা আনিল ফাসাল মুনকার এই নামাজি দুধের মতো পবিত্র কইরা দেয় তাহলে আল্লাহ পাক এই নামাজ এত উপকার করে আমার এই নামাজি তুমি ওয়াইল দজুকে দাও তাহলে সার্জেনের চাকু আর কসাইয়ের চাকুর মতন
কসাইয়ের চাকু স্টিল দিয়া বানায়, সার্জনের চাকু স্টিল দিয়া বানায়, দুই চাকু স্টিল এক নিহতে চাকু নিহতে এক, কিন্তু কসাই গরুটারে জব করে মাশাআল্লাহ একবার কইরা জব কইরা গোস্ত বিক্রি করার নিয়তে কাটে, আর সার্জেন পেটটা কাটে গল ব্লাডারের চিস্টোন বাইর কইরা মানুষটাকে বাঁচাইবার নিয়তে সার্জেন কাটে, যদিও হায়াত মত রেজেক দৌলত আল্লাহর হাতে, কিন্তু নিয়তটা থাকে যে আল্লাহ পাক আমি নি চেষ্টা করে এই মানুষটারে বাঁচাইতে পারি, তাইলে কাটা তো একই, কাটা তো একই, কিন্তু নিয়ত দুইটা দুই রকম, সার্জন কাটে মানুষটাকে বাঁচাইবার জন্য, আর কসাই কাটে গরুটাকে গোস্ত বিক্রি করার জন্য, তাইলে সব কিছু এই নিয়তের উপরে নির্ভর করে, তাই আল্লাহ পাক বলছেন তোমার চেহারা দেখিরা জাহাঙ্গীর তোমার এই খাজা বাবার এই যে যত বড় এই তার মাজারের এইটা পইরাই ছডর করে, এইটা তোমার এইটা এই সব টুপি মুপিয়ে গেলি দেখি না, আমি দেখুন তোমার এই দিলের ইটা, এক জায়গায় আমার এই বলছিল নোয়াখালী হুজুর এত বড় লম্বা চুল রাখছেন এইটা কি সুন্নত, আমি তো সুন্নত কিনা জানি না, তবে আমি জানি যে মানুষের দুইটা জিনিস বাড়ে, একটা নোক আর একটা চুল, তো রসুল্লাহ যদি মেরাজে 27 বছর থাইকা থাকে তো চুল আর নোক কি বাড়ে নাই, আর চুপ, আর কোন নবী হারাম কাজ করে না, করে কয় না, আর কোন নবী যদি হারাম কাজ না করে তো আদম যে তায়েফের ময়দানে 300 বছর কাঁদছে তার চুল তো মাটির মধ্যে পড়ছে, নাপিত পাইব কোন গোড়ার ডিম, মানুষই তো নাই, তো তার এত বড় চুল, তাইলে তারটা কি হারাম হয় নাকি, নাউজুবিল্লাহ পড়েন কয় নাউজুবিল্লাহ, কোন নবী হারাম কাজ করে না, সুতরাং আদমের এত বড় চুল সুন্নতে আদম সুন্নতে মেরাজি, কারণ মানুষের নোক আর চুল বাড়ে আর কিছু বাড়ে না, সুতরাং 27 বছর মেরাজে রাসূলুল্লাহ ছিলেন তার চুল বাড়ছে, তাই নিজামুদ্দিন আউলিয়ার চুল কোমরে পড়তেন, হযরত জেসুদের হাজের চুল কোমরে পড়তেন, হযরত আলাউদ্দিন কালিয়ার সাবেরীর চুল কোমরে পড়তেন, এরকম বহু ওলি আল্লাহর চুল ছিলেন, আজকে কয় হ্যাঁ এমনি শরীয়তের শেষ সুন্নত হলে এই যে এই জায়গাটা পর্যন্ত, এই যে শোল্ডারটা পর্যন্ত, এইটা আবার জানে এইটা এই পর্যন্ত, এমনি শরীয়তে এটা সুন্নত হয় না, এটাও সত্য, শরীয়তে আমার যে চুল এটা সুন্নতি চুল না, সুন্নত এই পর্যন্ত, তারপরে যদি প্যাচ মাইরা কই তাহলে তার প্রশ্নের উত্তর হয় না, কথাটা বোঝা হল খালি তার কি কইব, ঠিকই তো কইছে, তো এটা প্যাচ মাইরা কথা, এটা বলা উচিত না, অ্যাকচুয়ালি এটা আমারটা সুন্নত না সত্যি বলতে, তো শেষ করে দিই হ্যাঁ, আরেকবার দরুদ পড়ে শেষ করে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ, আপনি আপনি একটু তুলবেন, আমি তুলু সাল্লাল্লাহু নবিয়ানা সাল্লাল্লাহু মুহাম্মাদিন ইয়া গাউসে খুদা মুশকিল কুশাল মাদাদ কিজিয়ে আগাউসে পাক আপনার দরবারে যদি না চাওয়া হয় কোনো মোনাজাত কবুল করা হয় না, এটা আমরা জানছি, মৌলবী যদি জানতো তাহলে বলতো, বোকার দল এইটুকের জন্য সমস্ত ভুল কইরা ফেলায়, ইহসান মঈনুদ্দিন ইয়া কানা বুদুবা ইয়া কানাস্তাইন, ইহসান মঈনুদ্দিন ইয়া কানা বুদুবা ইয়া কানাস্তাইন, ইহসান মঈনুদ্দিন ইয়া কানা বুদুবা ইয়া কানাস্তাইন, ওগো মঈনুদ্দিন হাসান তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য চাই হাসান মঈনুদ্দিন, কারণ তুমি ওয়াজুল্লাহ, তুমি বলছো যে জুমলা ফানা গাস্তে বতু হে চুনা মুন্দা খাহে কে আনাল্লাহ হে বগু খাহে কে হুয়াল্লাহ, যখন সম্পূর্ণ রূপে তুমি আল্লাহতে ফানা হয়ে যাও, ইচ্ছা হয় তুমি বলো তুমি আল্লাহ অথবা সে আল্লাহ, একই কথা, তাই খাজা গরিব নওয়াজ
আজ তোমার কাছে আমরা সবাই হাত তুললাম, আমাদের যার যার মনের মকসুদ যদি ন্যায় সঙ্গত হয়, এই খাজা গরিব নওয়াজ তুমি মকসুদ পূর্ণ করে দাও। তোমার কাছে ভিক্ষা চাইলাম গরিব নওয়াজ, তোমার কাছে সাদকা চাইলাম, তোমার কাছে যাকাত চাইলাম, তোমার কাছে লেল্লা চাইলাম, তোমার কাছে ফেতরা চাইলাম, আমরা সবাই এই হাতটা তুললাম। সরম দিও না মগো গাউসে পাক, একটু ফেতরা দিও, এইভাবে চাইলাম। اللهم صل على سيدنا محمد وصلى اليك واله وسلم كل يا نار كوني بردا وسلام على ابراهيم يا الله يا رحمن يا رحيم يا رحمت للعالمين سبحان الله الحمد لله الله اكبر جان من سارم بنام حسين منام غلام غلامان حسين শাহস্তে হুসাইন বাদশাহ হস্তে হুসাইন দীন হস্তে হুসাইন দীনে পনা হস্তে হুসাইন সরদাদ নদাদ দরদস্তে ইয়াজিদ হক্কক বিনা লা ইলাহা হস্তে হুসাইন ইয়া আলিয়া মুশকিল কুশালিয়া পঞ্চতন পাকালিয়া সুনি জাত আলী ইয়া আলিয়া ইয়া ইলিয়া ইয়া আবুল হাসান ইয়া ভূত রব হল মুশকিল সরওয়ার দীন শফাইয়া মুল হিসাব সূরত ফাতিহা নমুদি ফতা গোয়ে দলা ফতে ইল্লা আলী লা সাইফ ইল্লা জুলফিকার আসসালামু আলাইকুম ইয়া গাউসে খোদা মুশকিল কুশা গাউসুল আজম রাইসুল আরেফিন পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গাউসে সামদানি শেখ সৈয়দ মাওলানা মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আলহাসানি ওয়াল হুসাইনি আলাইহি সালাতু সালাম মাদদ ফরমা মাদদ ফরমা মাদদ ফরমা গাউসে পাক যারা আমার সঙ্গে হাত তুলছে তাদের বিপদ আপদ বালা মুসিবত থেকে তোর রহমতের চাদর দিয়া ঢাইকা রাখ আল্লাহু আমিন আমার সঙ্গে যারা হাত তুলছে তাদেরকে তুমি তোমার কাসুল খাস রহমতের চাদরে তুমি ঢাইকা রাখো তাদেরকে রুজি রোজগারের ওইটুকি দিও যেটুক তার সামর্থ্য সৌন্দর্যময় জীবন থাকে বেশি দিলে অন্যরকম হয়ে যায় যদি বেশি দিলে যার অন্যরকম না হয় তারে বেশি দিও আর না হয় তুমি দারিদ্রতার কষাঘাতে আমাদেরকে জর্জরিত করিও না গাউসে পাক এইটুক তোমার কাছে ভিক্ষা চাইলাম আসসালামু আলাইকুম ইয়া হাজা হাবিবুল্লাহ মা তাফিউবুল্লাহ শাহনশাহ ওলি আফতাবে ওলি সুলতানুল হিন্দ হিন্দল ওলি আতায়ে রাসূলিয়া সৈয়দ মাওলানা মঈনুদ্দিন হাসান সঞ্জানি আল হুসাইনি আল হাসানি আলাইহি সালাতু সালাম মদদ ফরমা মদদ ফরমা মদদ ফরমা আলী আলী বাবা জালাল নুরি আলী 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 বাবা নুরি শাহ আলী